আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো মেগা 100 কেজি একটা ওয়াইট স্কেল ক্যালিব্রেশন সিস্টেম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন মেগা TC10 মডেলের ওয়াইট স্কেলটা। এটা বেশ কমন একটা ওয়াইট স্কেল, তো এটা এখন ক্যালিব্রেশন করব। তো এটা আমার কাছে নিয়ে আসছে অন্য একটা কাজের জন্য আর কি। সুইচে প্রবলেম ছিল নতুন স্কেল, কিন্তু পরে যে মেশিনটা সুইচে প্রবলেম হয়েছে সুইচটা চেঞ্জ করছি, তার কোনো এটা সমস্যা নেই। আপনাদের দেখানোর জন্য ক্যালিব্রেশনটা করবো আর কি। তো দেখুন, আমি এখন স্কেলটা চালু করলাম। চালু করার পরে এটার কোড দেব 3658 আসে না, তার মানে এটার অন্য কোড 8967 TR, এটাও আসে না 2016 2013 2069, এটার কোড হলো বন্ধুরা 2069 করে রাখছে। এখন কোম্পানি এটা করে রাখছে না অন্য কোনো মেকার এটা করে রাখছে জানি না, 2069 কোডটা করে রাখছে দেখতে পাচ্ছেন। তো ক্যালিব্রেশন অপশনটা চলে আসছে, দেখুন এখানে ক্যালিব্রেশন লেখা রয়েছে CIL, নিচে আছে হাফ 0। তো এখন আমরা 1 বাটনটা প্রেস করব। এবার TR বাটন প্রেস করলাম। TR বাটনটা প্রেস করার পরে এখন আমরা এখানে নির্দিষ্ট পরিমাণ একটা বাটখারা দেব। আমাদের কাছে 5 কেজি বাটখারাটা আছে, 5 কেজির এই বাটখারাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা TR বাটনটা প্রেস করব। TR বাটন প্রেস করার পরে বন্ধুরা, এখন আমাদের এখানে 5 কেজি লিখে দিতে হবে, মানে 5000 গ্রাম। দেখুন এখানে আমি 5000 গ্রাম লিখে দিয়েছি। এখন TR বাটন প্রেস করব। এটা 100 কেজির মেশিন, আমি এখানে 100 কেজি লিখে দেব। দেখুন TR দিলাম, এখানে 3 আছে, 3 রেখে দেবো, এখানে 10 আছে, এখানে আমরা 5 করে দেব। এবার TR বাটনটা প্রেস করব। দেখুন অ্যাকুরেট 5 কেজি হয়ে গেছে। দেখুন 5 কেজি বাটখারাটা দেওয়া আছে, আমি যে উঁচু করলাম এখন 0, আমি যে এখন 5 কেজি দিলাম, এখন 5 কেজি হয়ে গেছে। তো এই ছিল আজকের মেগা TC10 মডেলের স্কেলটা ক্যালিব্রেশন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।